আখ্যায়িকা শ্রাবণী চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমার গল্প পাঠ এবং প্রতিবেদনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ আমি পাঠ করছি কালিদাস রচিত মেঘদূত। পূর্বমেঘ। কর্তব্যে অবহেলার জন্যে এক প্রেমিক যক্ষ অভিশপ্ত হয়েছিল। এক বছরের জন্যে তাকে পত্নী বিরহিত জীবন যাপন করতে হবে রামগিরি আশ্রমে। অভিশাপের ফলে যক্ষের সমস্ত মহিমা থেকেই সে বঞ্চিত হল। অলোকা থেকে রামগিরি, সেই রামগিরিতেই বনবাসের সময় রাম সীতা একসঙ্গে বাস করেছিলেন। এখানকার জল সীতার স্নানে পবিত্র, শ্যামল তরুর ছায়ায় স্নিগ্ধ। এই তীর্থেই শুরু হল যক্ষের নির্বাসিত জীবন। কয়েক মাস কেটে গেল। বিরহ দুঃখে শীর্ণ যক্ষের বাহু থেকে স্বর্ণ বলয় খসে পড়ল। তারপর এলো আষাঢ়ের প্রথম দিন। এই দিন সে দেখল শৈল নিতম্বের আলিঙ্গনে আবদ্ধ একখণ্ড মেঘ। তার কাছে মনে হলো এক প্রমত্ত হস্তি যেন শৃঙ্গের আঘাতে আঘাতে মত্ত হয়ে উঠেছে তার ভূমি খননের খেলায়। সে এক রমণীয় দৃশ্য। ওই মেঘ তার হৃদয়ের কামনা উদ্দীপিত করে দিল। অশ্রুবাষ্প কোনো মতে হৃদয়ের মধ্যেই দমন করে সে মেঘের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চিন্তামগ্ন হয়ে রইল। মেঘ দর্শনে সুখী ব্যক্তিরও চিত্ত ব্যাকুল হয়ে ওঠে। কণ্ঠালিঙ্গনে উৎসুক যার প্রিয়া দূরবর্তী, তার তো কথাই নেই। শ্রাবণ মাস আসন্ন। যক্ষ তার বিরহিণী প্রিয়ার প্রাণ রক্ষা করবার জন্য মেঘের সাহায্যে নিজের কুশল সংবাদ পাঠাতে আগ্রহী হল। সে তখন কুরচি ফুলের অর্ঘ্য সাজিয়ে মেঘকে অভ্যর্থনা জানালো আর প্রসন্ন চিত্তে ও প্রীতিপূর্ণ বাক্যে তার কুশল জিজ্ঞাসা করল। কিন্তু মেঘ তো জড় পদার্থ, ধূম জ্যোতি জল ও বায়ুর সমষ্টি, আর সংবাদ যে বহন করে নিয়ে যাবে তার প্রয়োজন সমর্থ ইন্দ্রিয়। মেঘের তো ওইসব কিছুই নেই, তবে সে যক্ষের দূত হয়ে যাবে কেমন করে? যক্ষ এইসব কিছুই না ভেবে মেঘকে তার প্রার্থনা জানালো। যারা কামার্ত, চেতন অচেতনে ভেদজ্ঞান তাদের কাছে আশা করা যায় না। বক্তব্যের সূচনায় মেঘের একটু স্তুতি চাই। যক্ষ বলল, ওগো মেঘ, আমি জানি তুমি পুষ্কর এবং আবর্তক মেঘের বংশে জন্মগ্রহণ করেছ। তুমি ইন্দ্রের প্রধান সহচর, তুমি তোমার ইচ্ছানুযায়ী রূপ গ্রহণ করতে পারো। অদৃষ্টবশে আমার প্রিয়া আজ দূরবর্তী, তাই তোমার কাছে আমি প্রার্থী হয়ে এসেছি। গুণবান ব্যক্তির কাছে প্রার্থনা যদি ব্যর্থ হয় তবে তাও ভালো, অধম ব্যক্তির কাছে প্রার্থনা সফল হলেও তা বরণীয় হতে পারে না। যারা সন্তপ্ত তাদের তো তুমিই একমাত্র শরণ। আমি ধনপতি কুবেরের ক্রোধে প্রিয়ার সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন হয়েছি। আমার সংবাদ তুমি প্রিয়ার নিকটে বহন করে নিয়ে যাও। তোমাকে যেতে হবে অলোকায়। অলোকা যক্ষরাজগণের বিলাসভূমি, অন্যদিকে তীর্থভূমিও বটে। নগরের বাইরে উদ্যানে প্রতিষ্ঠিত মহেশ্বর মূর্তি তার ভালো শোভিত চন্দ্রের দীপ্তিতে আলোকিত হয়ে আছে নগরের সমস্ত অট্টালিকা। বায়ুপথে তোমাকে উড়ে যেতে দেখলে প্রসিত ভর্তিকা নারীদের মনে আশার সঞ্চার হবে। এইবার বুঝি মিলনকার আসন্ন তারা এলোচুলের প্রান্তভাগ তুলে নিয়ে তোমাকে দেখবে। আমার মতো পরাধীন ব্যক্তি ছাড়া আর কে আছে যে তোমার উদয়ে তার বিরহ ব্যবুলা প্রিয়াকে উপেক্ষা করবে? অনুকূল বায়ু মৃদুমন্দ প্রবাহিত, গর্বিত চাতক তোমার বাম দিকে মধুর কুজনে মত্ত, আকাশে মালার মতো সজ্জিত হয়ে বলাকা দল নয়ন মনোহর তোমার সেবা করবে, কেননা তোমার সঙ্গে তাদের ক্ষণ পরিচয়। তুমি আড়াল রচনা না করলে
বক মিথুন মিলিত হবার অবকাশ পেত না। বাধাহীন গতিতে এগিয়ে গেলে আমার পতিব্রতা পত্নীকে তোমার ভাতৃজায়াকে দেখতে পাবে। সে মিলনের আশায় এখন দিন গুনছে, নিশ্চয় সে এখনো জীবিত আছে। কেননা বৃন্ত যেমন ফুলকে ধরে রাখে, আশাও তেমনি জীবনকে বাঁচিয়ে রাখে। এই আশার বন্ধন বিরহকালে নারীর ভঙ্গুর হৃদয়কে ধরে রাখে। তোমার যে গর্জনে ভূমি ভেদ করে ভূকন্দলির ফুল বেরিয়ে এসে ঘোষণা করে, এইবার পৃথিবী অবন্ধা অর্থাৎ শস্যশালিনী হবে, তোমার সেই শ্রবণ মধুর গর্জন শুনে মানুষ যাত্রী রাজহংসের দল মুখে মৃণালখণ্ড বহন করে কৈলাস পর্যন্ত তোমার সঙ্গী হবে। এইবার তোমার প্রিয় বন্ধু ওই রামগিরি পর্বতকে আলিঙ্গন করে বিদায় গ্রহণ করো। ওই পর্বতের মেখলা সব মানবের পূজ্য শ্রীরামচন্দ্রের পদচিহ্ন অঙ্কিত। কালে কালে তোমার সান্নিধ্য লাভ করেই দীর্ঘ বিরহের তাপ উহার সর্বাঙ্গ থেকে নিঃসৃত হতে থাকে। তোমার যাবার যোগ্য পথের সন্ধান বলে দিচ্ছি, এরপর শ্রবণ মধুর সংবাদটিও তুমি শুনতে পাবে। যেতে যেতে যখনই তুমি একটু ক্লান্ত হবে, তখন শিখরে শিখরে একটু বিশ্রাম করে যেও। যখনই মনে হবে জলবর্ষণের ফলে একটু ক্লান্ত হয়েছ, তখন একটু হালকা জল পান করে নিও। তুমি যখন আকাশ পথে যাবে, তখন সরলা সিদ্ধাঙ্গনা গণ বিস্মিত দৃষ্টিতে তোমার দিকে চেয়ে থাকবে, দেখবে আর ভাগবে। তাই তো, ঝঞ্ঝার বেগে কোনো পাহাড়ের চূড়া উড়ে যাচ্ছে বুঝি, দিকে দিকে দিন না গাছে, তারা হয়তো তোমার পথরোধ করতে আসবে, তুমি তাদের এড়িয়ে যেও। তোমার যাত্রা শুরু হবে এই সরস বেত শকুঞ্জ থেকে আকাশপথে সোজা উত্তর মুখে। বিভিন্ন বর্ণের রত্ন একসঙ্গে মেশালে যেমন সুন্দর দেখায়, তেমনি সুন্দর ইন্দ্রধনু পর্বতের উপরে স্থিত বল্মিকের স্তূপ থেকে ধীরে ধীরে উঠবে। তুমি যখন উত্তর দিকে যাত্রা করবে, তখন তোমার দেহে লগ্ন হবে সেই ইন্দ্রধনু। তখন তোমার দেহে কত শোভা বাড়বে বলতো। কৃষ্ণ যেমন সুন্দর ময়ূরপুচ্ছ তাঁর মোহন চূড়ায় সাজিয়ে গোপাল বেশে সাজতেন, তোমার সজ্জাও হবে ঠিক তেমনি। কৃষিফল তো তোমারই অধীন, তাই জনপদ বধূরা তোমার দিকে প্রীতিস্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকবে। এরা সরল, ভ্রুবিলাস বা কটাক্ষ এরা জানে না, সে দৃষ্টিতে থাকবে গভীর আগ্রহ। তোমার মনে হবে দৃষ্টিতেই ওরা যেন তোমাকে পান করে ফেলবে। এইভাবে তুমি হলকর্ষিত উচ্চভূমির ওপর উঠবে, কর্ষণের ফলে সেই ভূমি হবে সৌরভময়, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। সেই সৌরভ আঘ্রাণ করতে করতে একটু বেঁকে পশ্চিম দিকে যেও, তারপর আবার উত্তরের যাত্রা চলবে। একটু বেঁকে পশ্চিম দিকেই তোমার চোখে পড়বে আম্রকূট পর্বত। এই অরণ্য সম্পদ দাবানলে দগ্ধ হবার সময় তোমারই বর্ষণে সেই দাবদাহ নির্বাপিত হয়েছিল। তোমাকে পথশ্রমে ক্লান্ত দেখে কৃতজ্ঞ আম্রকূট বেশ আদর করেই তোমাকে মস্তকে বহন করবে। উপকারের কথা মনে রেখে ক্ষুদ্র ব্যক্তিও বন্ধুকে আশ্রয় দেনে বিমুখ হয় না। আর এই পর্বত তো উন্নত, পরিপক্ক আম্রের কাননে শোভিত এই পর্বতের শিখরে স্নিগ্ধ কেশ পাশের মতো শ্যামবর্ণ তুমি যখন সেখানে অধিষ্ঠিত হবে, তখন আকাশ থেকে দেব দম্পতিরা দেখবেন ওই শৃঙ্গ যেন পৃথিবীর স্তনের মতো শোভিত, চারিদিকে পাণ্ডুবর্ণ মধ্যে শ্যামবর্ণ। এ দৃশ্য হবে দেব দম্পতিরও দর্শনীয়। ওই আম্রকূটের কুঞ্জবনে বনচর বধূরা বাস করেন, তুমি মুহূর্তকাল সেখান থেকে কিছু বর্ষণ করো, বর্ষণের পর নিশ্চয়ই তোমার গতি লঘু হবে, তখন তুমি দ্রুত গতিতে অগ্রসর হয়ো। তখন দেখতে পাবে বিন্ধ্য পর্বতের পাদদেশে বিশীর্ণ রেবা নদী প্রবাহিতা। বিন্ধ্যাগাত্রে রেবার বিচিত্র ধারা দেখলে মনে হবে যেন হস্তির দেহে বিচিত্র রেখায় রচিত শয্যা। ওগো মেঘ, তুমি তো সেখানে বর্ষণ করবেই, কিন্তু বর্ষণের পর যখন হালকা হবে, তখন গজমদ ধারায়
সুবাসিত রেবার জলধারা পান করে নিও। তুমি সারবান হলে বায়ু আর তোমাকে যেখানে খুশি উড়িয়ে নিয়ে যেতে পারবে না। যে লঘু সেই সর্বাংশে রিক্ত, যে পূর্ণ তার গৌরব সর্বত্র। পথে যেতে যেতে তোমার বর্ষণের ফলে কদম্ব ফুল ফুটে উঠবে সবুজ ও পাংশুবর্ণের মিলনে তাদের অপূর্ব শোভা। সেই ফুলের কেশর অর্ধেক উদ্গত, কোথাও নদীর তীরে তীরে ভূমি চাপা ফুটে উঠবে, কোথাও বা বনভূমি দগ্ধ হয়েছিল তোমার বর্ষণে মাটি থেকে এক মধুর গন্ধ উঠতে থাকবে। সেই গন্ধ আঘ্রাণ করতে করতে বিচিত্র হরিণগুলি তোমার বর্ষণ সিক্ত পথে ছুটে যাবে। তারাই বলে দেবে সবাইকে কোন পথে তুমি গিয়েছ। বর্ষণের সময় ভূমিতে পড়বার আগেই চাতক জলপান করে। এই সব জলবিন্দু গ্রহণে চাতকদের দেখতে দেখতে সিদ্ধেরা এক দুই করে গুনে যাচ্ছেন মানুষ যাত্রী সারিবদ্ধ বলাকার দল। এমন সময় হঠাৎ মেঘের গর্জন। চকিত, ভীত, কম্পিত সিদ্ধাঙ্গনারা সঙ্গে সঙ্গে দৈত্যের বক্ষে আশ্রয় নেবে। অযাচিত এই আলিঙ্গনে খুশি হয়ে সিদ্ধেরা নিশ্চয়ই তোমাকে সমাদর করবেন। তাছাড়া আলিঙ্গনাবদ্ধ সিদ্ধ মিথুনদের দেখে তোমারও আনন্দ হওয়ার কথা। ওগো বন্ধু, আমার প্রিয়ার উদ্দেশ্যে যাত্রা করে তুমি দ্রুত পথ চলবে আমি জানি, তবু মনে হয় কুরচি ফুলের সুগন্ধে আমোদিত পর্বতে পর্বতে তোমার কিছু বিলম্ব হতে পারে। কুরচি ফুলের সুগন্ধের কথা ছেড়ে দিলেও আকাশে তোমাকে দেখে সাদা সাদা জল ভরা চোখে তোমার দিকে তাকিয়ে ময়ূরের দল যখন স্বাগত সম্ভাষণ জানাবে, তখন তুমি কষ্ট হলেও একটু তাড়াতাড়ি চলবার চেষ্টা করো। তারপর তোমার যাত্রাপথে পড়বে সুন্দর দশার্ণ দেশ। তুমি দশার্ণে উপস্থিত হলে মানুষ যাত্রী সেই রাজহংসের দলও সেখানে কিছুদিন থেকে যাবে। দশার্ণের চারিদিকে শ্যাম জম্বুবান, তাদের ফল পরিপক্ক, বাইরে পাণ্ডু ছায়া ভরা কেতকীর বেড়াঘেরা উপবন। তুমি সেখানে এলে কেতকীর কুঁড়ি ফুটে উঠবে। গ্রামের মধ্যে পথের পাশে বৃক্ষে বৃক্ষে গৃহবলিতুক পক্ষীরা নির্নির্মাণে রত। দশার্ণ দেশেরই বিখ্যাত রাজধানী বিদিশা, সেখানে গেলে তোমার বিলাসী হৃদয়ের কামনা পূর্ণ হবে। সেখানে বেত্রবতীর সাধু জল খানিকটা পান করে নিও। তোমার মনে হবে ওই নদী রূপিণী নায়িকা ভ্রুভঙ্গে তোমাকে নিষেধ করছে। তার কণ্ঠস্বর ব্যক্ত হবে চঞ্চল উর্মির কলধ্বনিতে। ওদিকে শোনা যাবে তীর প্রান্তে তোমারও মৃদু গম্ভীর গর্জন। বিদিশানগরীর উপকণ্ঠে এক সুন্দর পাহাড়, নাম নিচই। সেই পাহাড়ে বিশ্রাম নেবার জন্যে কিছুক্ষণ অপেক্ষা করো। তোমার সংস্পর্শে এলে সেখানে প্রস্ফুটিত কদম্ব পুলকিত হয়ে উঠবে। সেখানে নির্জন গিরি গুহায় যৌবন বিলাসী প্রেমিকের দল বিলাসিনী রমণীদের সঙ্গে মিলিত হয়। তাদের সুবাসিত অঙ্গের পরিমলে গিরি গুহাগুলি সুগন্ধে পূর্ণ হয়ে ওঠে। পাহাড়ে কিছুক্ষণ বিশ্রামের পর আবার তুমি যাত্রা করবে। বননদীর দুই তীরে দেখতে পাবে যুথিকার ঝাড়। সেখানে তুমি তোমার নূতন জলকণা একটু বর্ষণ করে যেও। যে রমণীরা সেই পুষ্প বনে পুষ্প চয়ন করতে আসে তারা রৌদ্রে ক্লান্ত, ঘাম ঝরে পড়ছে, ঘাম মুছতে গিয়ে তাদের কর্ণে পরিহিত পদ্ম ফুলে লাগছে। তুমি তাদের ছায়া দিয়েছ বলেই তাদের ক্ষণপরিচিত বন্ধু, তাই পুষ্পচয়নকারিণীদের প্রসন্ন এবং কৃতজ্ঞ দৃষ্টিতে তুমি অভিনন্দিত হবে। উত্তরে তোমার যাত্রা, কিন্তু সোজা উত্তরে গেলে চলবে না। পথ একটু বাঁকা হলেও তোমাকে উজ্জয়িনী দেখে যেতে হবে। উজ্জয়িনীর বিশাল অট্টালিকার ক্রোড়ে একটু বসে যেও, প্রণয়ে বিমুখ হয়েও না। সেখানে উজ্জয়িনীর পুরলননাদের কি সুন্দর অপাঙ্গ দৃষ্টি, বিদ্যুৎ বিকাশের মতো নৃত্যময় সেই দৃষ্টিই যদি ভোগ না করলে তবে তোমার জীবন ব্যর্থ।
পথে নির্বিন্ধা নদী, তরঙ্গে তরঙ্গে কলকলো শব্দে ছুটে যাচ্ছে, সঙ্গে চলছে হংসের শ্রেণী, ওরা যেন নদীর মেখলা। হংসের কলরব, জলের কলধ্বনি যেন সেই মেখলার মৃদু ঝংকার। বাধাহীন স্থানে সৃষ্টি হয়েছে নদীর আবর্ত, ওই আবর্ত যেন নদী সুন্দরীর নাভিকূপ। তুমি একটু নেমে এসে এর রস আস্বাদন করে যেও। অনেক কথা বলবার শক্তি ওর নেই, ভাবের বিলাসী নারীর প্রণয় ভাষণ। ওগো সুন্দর, তোমার বিরহে সিন্ধু নদী শুকিয়ে হয়েছে এক গাছে বেনির মতো, তার জলের ধারা অত্যন্ত সূক্ষ্ম, দুই তীরে তরু থেকে জীর্ণ পাতা খসে পড়েছে বলেই তার জলের ধারা পাণ্ডুবর্ণ। বিরহ দশায় তোমার অতীত সৌভাগ্যের কথাই সে মনে করিয়ে দিচ্ছে। এই নদী যাতে তার কৃশতা ত্যাগ করতে পারে তার ব্যবস্থা তুমিই করো, তুমি বর্ষণ করলেই সে কুল প্লাবি হয়ে উঠবে। এরপর তুমি যাবে অবন্তী দেশে, এখানকার গ্রাম বৃদ্ধেরা উদয়ন কাহিনীতে সুদক্ষ, সেখানে থেকে যাবে সম্পদে ও সৌন্দর্যে বিশালা, উজ্জয়িনী অবন্তীর রাজধানী নগরীতে। তোমার মনে হবে বহু পুণ্য ফলে যারা স্বর্গে গিয়েছিলেন তারা সবটুকু পুণ্য ক্ষয় হবার আগেই ফিরে এসেছেন পৃথিবীতে, এবং আসবার সময় স্বর্গের সৌন্দর্যময় এক অংশ সঙ্গে এনেছেন। এই বিশালায় প্রভাতে শিপ্রার তরঙ্গবাহী শীতল বায়ু বিকশিত পদ্মের গন্ধে মিশে সৌরভময় হয়ে ওঠে, সেই বায়ুতে ভেসে আসে সারস দলের মদকর মধুর ধ্বনি, রবণীদের স্তুতিনিপুণ প্রিয়তমের মতো সেই শিপ্রা বায়ু রাত্রির রতিশ্রমে ক্লান্ত প্রিয়ার গ্লানি দূর করে দিচ্ছে। এই উজ্জয়িনীর রমণীরা ধূপ জেলে কেশ সংস্কার করে, সেই সুগন্ধি ধূপের ধোঁয়া জানালার পথে বাহিরে এসে তোমার দেহের পুষ্টি সাধন করবে। সেখানে গৃহে গৃহে পালিত ময়ূরগুলি বন্ধু প্রীতিবশত তোমাকে দেখে আনন্দ নৃত্য করবে। প্রাসাদগুলিতে তুমি দেখতে পাবে সুন্দরী রমণীদের পায়ের আলতার চিহ্ন। এই উজ্জয়িনীর প্রাসাদে প্রাসাদে তুমি পথের ক্লান্তি দূর করতে পারবে। উজ্জয়িনীতে গন্ধবতী নদীর তীরে চণ্ডিকাপতি মহেশ্বরের মন্দির, সেই পবিত্র মন্দিরে তুমি যেও। মহেশ্বরের কান্তি নীল, তুমিও নীল, তাই তাঁর অনুচর প্রমথগণ তোমার দিকে সাগ্রহে দৃষ্টিপাত করবে। মন্দিরের পাশে এক উদ্যান, নদীর বায়ু এসে সেই উদ্যান কম্পিত করে, সেই বায়ু গন্ধবতীর পদ্মগন্ধ আর জলকেলিরত তরুণীদের দেহগন্ধে সুবাসিত। ওগো মেঘ, যদি অন্য কোনো সময়ে মহাকালের মন্দিরে উপস্থিত হও তবে যতক্ষণ সূর্য দৃষ্টিপথ অতিক্রম করে ততক্ষণ অপেক্ষা করো, সন্ধ্যায় যখন আরতি হবে তখন তুমি একটু গম্ভীর ধ্বনি করো, তোমার সেই গর্জনেই ঢাকের প্রয়োজন সিদ্ধ হবে আর তুমি দেব সেবার ফল লাভ করবে। সেই মন্দিরে দেবদাসীরা নৃত্য করে, মহাকালকে চামর ব্যয়োজন করে, তালে তালে পাদক্ষেপের সঙ্গে সঙ্গে মেখলার ঝংকার ওঠে, তারা ধীরে ধীরে চামর ব্যয়োজন করে, সেই চামর বিচিত্র রত্ন খচিত, ক্রমে তাদের হস্ত ক্লান্ত হয়ে আসে, প্রিয়তমের নখ ক্ষতযুক্ত অঙ্গবিশেষে তোমার বিন্দু বিন্দু বর্ষণ পেলে তারা তৃপ্ত হয়ে তোমার দিকে কৃতজ্ঞ কটাক্ষ নিক্ষেপ করবে, মনে হবে যেন অসংখ্য ভ্রমর তোমার দিকে ছুটে আসছে। এরপর ত্রিলোচনের দীর্ঘ বাহুতুল্য বনরাজি সমন্বিত বনে তোমার মণ্ডলসহ তুমি ব্যপ্ত হয়েও নববিকশিত জবার মতো তুমি সন্ধ্যাকালীন রক্তিম বর্ণ ধারণ করো। এইভাবে ত্রিলোচনের নিত্যারম্ভে তাঁর সিক্ত নাগচর্মের জন্যে আগ্রহ নিবারণ করো। তিনি জল বিন্দুবর্ষী, তোমাকে রক্তবিন্দুবর্ষী নাগচর্ম মনে করে শান্ত চিত্তে নৃত্য থেকে নিবৃত্ত হবেন, গিরিনন্দিনীর হৃদয় শান্ত হবে, তিনি শান্ত দৃষ্টিতে তোমার শিবভক্তি দেখে তুষ্ট হবেন। উজ্জয়িনী রাজপথে সূচিভেদ্য অন্ধকারে অভিসারিকার দল চলেছে দৈত্যের কাছে, সেই সময়
তোমার বিদ্যুৎ যেন একটু ঝলসে ওঠে, সেই বিদ্যুৎকে মনে হবে কোষ্ঠীপাথরে স্বর্ণরেখার মতো স্নিগ্ধ। সেই আলোকেই ওদের পথ দেখিয়ে দিও, কিন্তু বর্ষণ করো না কিংবা গর্জনও করো না, ওরা যে ভীষণ ভীরু। বারবার ঝলসিত হতে হতে নিশ্চয়ই তোমার বিদ্যুৎ প্রিয়া ক্লান্ত হয়ে পড়বেন, তাই সেই রাত্রি কোনো প্রাসাদের উপর চিলে ঘরে কাটিয়ে দিও, যেখানে পারাবতের দল ঘুমিয়ে আছে। সূর্যোদয় হলেই আবার তুমি পথ চলতে শুরু করো। জানো তো, বন্ধুর প্রয়োজন সাধনের ভার নিয়ে কেউ পথে বিলম্ব করে না। সেই সময় কত প্রণয়ী আসবেন, খণ্ডিতা নায়িকাদের কাছে এসে তাদের চোখের জল মুছিয়ে দেবেন, তাই তুমি আবার সূর্যের পথ রোধ করো না। তিনিও তো নলিনীর অশ্রু মুছিয়ে দিতে ফিরে আসছেন, তুমি পথরোধ করলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হবেন। পথে পড়বে গম্ভীরা নদী, তার স্বচ্ছ হৃদয়ের মতো জলে তুমি ছায়াময় দেহে প্রবেশ করতে পারবে। তোমার সেই ছায়ায় পুঁটি মাছগুলি লাফাতে থাকবে, মনে হবে তোমার দিকে গম্ভীরা যেন শ্বেত কটাক্ষ বাণ নিক্ষেপ করছে। তুমি ধৈর্য সাগর জানি, তবু তার ওই কটাক্ষ ব্যর্থ করে দিও না, একটু জল বর্ষণ করে যেও। গম্ভীরা স্রোতের উপর হেলে পড়েছে নীল বর্ণের বেতস লতাগুলি, জলের টানে ওলা নড়ছে, দুই তীর উন্মুক্ত। তোমার মনে হবে গম্ভীরা যেন তার নিতম্ব থেকে স্খলিত বসন কোনো রকমে দুই হাতে টেনে রেখেছে। তুমি যখন তার উপরে লম্ববান হয়ে থাকবে, তখন ওখান থেকে চলে আসা সহজে সম্ভব হবে না। পূর্বে যিনি আস্বাদ পেয়েছেন, তেমন ব্যক্তি কি করে এমন অনাবৃত জঙ্ঘা নারীকে উপেক্ষা করে যাবে? তোমার বর্ষণে উচ্ছ্বসিত ধরনীর বুক থেকে এক মধুর সুগন্ধ চারিদিক পূর্ণ করবে। জলধারার ধ্বনিতে বায়ু রমণীয় বড় বড় হাতি সুরের সাহায্যে সেই বায়ু গ্রহণ করবে। ডুমুরের বন সেই বায়ুর স্পর্শে ধীরে ধীরে পেকে উঠবে। গম্ভীরাকে ছেড়ে যখন তুমি দেবগিরির দিকে যেতে উদ্যত হবে, তখন সেই শীতল বায়ু তোমার সেবা করবে। সেই দেবগিরিতে কার্তিকের নিয়ত অধিষ্ঠিত আছেন। তুমি পুষ্পমেঘের রূপ গ্রহণ করে অজস্র পুষ্পের বর্ষণে তাঁকে স্নান করিও, আকাশগঙ্গার জলে সেই পুষ্প সিক্ত করে নিও। দেবরাজ ইন্দ্রের সেনানী রক্ষার জন্যে বালেন্দু শেখর মহেশ্বর যে তেজ ও অগ্নিতে নিক্ষেপ করেছিলেন, তাই কার্তিকেয় রূপে আবির্ভূত। কার্তিকেয় সেবার পর তাঁর ময়ূরটিকেও একটু নাচিয়ে যেতে হবে। উমা এই ময়ূরকে পুত্রবৎ স্নেহ করেন, চন্দ্রক আঁকা তার পালক আপনিই খসে পড়লে পদ্মফুলের অলঙ্কার ফেলে দিয়ে তিনি কর্ণে পরিধান করেন। মহেশ্বরও তার দিকে স্নেহের দৃষ্টিতে তাকান, তাঁর ললাট চন্দ্রের দীপ্তিতে ময়ূরের চোখ দুটিও উজ্জ্বল হয়ে ওঠে। তুমি তোমার গম্ভীর গর্জন করো, পর্বতের গুহায় প্রতিধ্বনিত হয়ে তা দ্বিগুণিত হবে, তাতেই ময়ূর নৃত্য শুরু করবে। এই কার্তিকেয়কে আরাধনা করে আবার তুমি যাত্রা করবে। আকাশপথে সিদ্ধ মিথুন বিনা হাতে আসবেন, তারা তোমার জলকানায় ভয়ে পথ ছেড়ে দাঁড়াবেন। একটু অগ্রসর হয়ে নিচে চননস্বতী নদী, যেন রাজা রতিদেবের কীর্তি পৃথিবীতে স্রোতমূর্তিতে পরিণত হয়েছে, তুমি ওকে সম্মান দেখাতে গিয়ে একটু বিলম্ব করো। তুমিও শ্যামবর্ণ, যেন কৃষ্ণের বর্ণ তুমি অপহরণ করেছ। তুমি যখন জল সংগ্রহ করতে এই নদীর উপর ঝুঁকে পড়বে, উপর থেকে সিদ্ধগণ তাদের আকাশবিহারী দৃষ্টি নত করে দেখবেন, যেন এক ছড়া মুক্তার মালা, মধ্যে একটি ইন্দ্রনীল মণি। চরমম্বতী নদী প্রসারিত হলেও দূর হতে দেখাবে এক গাছে সূক্ষ্ম সূত্রের মতো। এই চরমম্বতী নদী পার হয়ে যাও, পথে পড়বে দশপুর নগর। সেই নগরের বধূগণ কৌতূহলবশে তোমার দিকে চেয়ে থাকবে, তাদের সুন্দর চোখের ভ্রুলতা বিন্যাস সবারই পরিচিত, তাদের চোখের দীপ্তিতে কৃষ্ণসার মৃগের শোভা। সেই চোখ তুলে তারা যখন চেয়ে থাকবে, তখন মনে হবে শ্বেতবর্ণের
কুন্দ কুসুম ঊর্ধ্বে নিক্ষিপ্ত হয়েছে, আর অনুগামী হয়েছে কৃষ্ণ বর্ণভ্রমণের পঙ্ক্তি। এরপর ব্রহ্মবর্ত দেশ, এই দেশ অতিক্রম করে যখন যাবে তখন তার উপর পড়বে তোমার স্নিগ্ধ ছায়া। ব্রহ্মবর্তের পর ক্ষত্রিয় যুদ্ধের স্মরণসূচক কুরুক্ষেত্র। তুমি যেমন অজস্র বর্ষণে পদ্মদল ছিন্ন করে দাও, তেমনি গাণ্ডীবধারী অর্জুন এই কুরুক্ষেত্রে ক্ষত্রিয় রাজাদের মুখের উপর শত শত তীক্ষ্ণ স্বর নিক্ষেপ করেছিলেন। বন্ধু প্রীতিবশত যুদ্ধ বিমুখ হলধারী বলরাম, রেবতী নয়ন প্রতিবিম্বিত সুরাপাত্র তুচ্ছ করে যে নদী তীরে অবস্থান করেছিলেন, সেই সরস্বতী নদী তোমার পথে পড়বে। সেই সরস্বতীর পবিত্র জল তুমি যদি পান করো তবে তুমি অন্তরে বিশুদ্ধ হয়ে যাবে, শুধু বর্ণেই থাকবে কালো। সরস্বতী পার হয়ে কণখলের পথে, কণখলের কাছেই হরিদ্বারের গঙ্গা, হিমালয়ের দেহে ধাপে ধাপে নেমে এসেছেন। তোমার মনে হবে সগর রাজার পুত্রগণ যেন এই সিঁড়ি বেয়েই স্বর্গে উঠেছিলেন। খাদে খাদে জমানো ফেনা গঙ্গার হাসি, তরঙ্গরূপ বাহু দিয়ে তিনি যেন শিবের জটা আকর্ষণ করেছেন। সতীন গৌরীর ভ্রুকুটিকে তুচ্ছ করেই যেন গঙ্গা কলধ্বনিতে হেসে উঠেছেন। তুমি যদি দিগ্গজের মতো দেহের পশ্চাৎভাগ আকাশে ছড়িয়ে দিয়ে একটু বাঁকা হয়ে গঙ্গার নির্মল স্ফটিকের মতো শুভ্র জল পান করতে চেষ্টা করো, তাহলে তোমার কালো ছায়া গঙ্গার সাদা জলে পড়বে, মনে হবে যেন অন্য কোনো স্থানে ত্রিবেণী ছাড়া গঙ্গা যমুনার মিলন ঘটেছে। এরপর গঙ্গার উৎপত্তি স্থল হিমালয়ের শিখর, সেই শিখর তুষারে আচ্ছন্ন বলেই শ্বেত বর্ণ। সেখানে কস্তুরী মৃগের দল এসে বসে, তাদের নাভির কস্তুরি গন্ধে পর্বতের শিখা সুরভিত হয়ে ওঠে। পথের ক্লান্তি দূর করবার জন্য তুমি যখন সেখানে গিয়ে বসবে তখন মনে হবে ত্রিলোচনের শ্বেত বৃষ কোথাও নরম মাটিতে উৎখাত কেলি করে এসেছে, কিছু পঙ্ক তার শৃঙ্গে লেগে আছে। প্রবল বেগে বায়ু প্রবাহিত হতে থাকলে দেবদারুর শাখায় শাখায় সংঘর্ষ বাঁধবে, তাতে জ্বলে উঠবে দাবানল, দাবানলের স্ফুলিঙ্গ বাতাসে উড়ে এসে পড়বে চমড়ে মৃগের পুচ্ছের উপরে, পুচ্ছ পুড়তে থাকবে। তখন তুমি সহস্রধারায় বাড়ি বর্ষণ করে হিমালয়ের পৃষ্ঠ শান্ত করো। যারা মহৎ তাদের সম্পদ তো বিপন্নকে রক্ষা করবার জন্যই সঞ্চিত থাকে। হিমালয়ের সরব মৃগগুলি বিচরণ করে, ওদের পথ তুমি ছেড়ে দিও। তবু যদি তারা ক্রোধে লাফিয়ে তোমাকে দ্রুত লঙ্ঘন করতে চেষ্টা করে, তাদেরই হাত পা ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি তখন শিলাবৃষ্টি বর্ষণ করে তাদের আচ্ছন্ন করে দিও। ব্যর্থ কাজে মত্ত হলে কে না লাঞ্ছিত হয়। হিমালয়ের প্রস্তরে চন্দ্র শেখরের পদচিহ্ন স্পষ্ট অঙ্কিত রয়েছে। সিদ্ধগণ সকল সময় নানা উপাচারে সেই পদচিহ্নের পূজা করে থাকেন। তুমি ভক্তিনম্র চিত্তে সেই চিহ্ন প্রদক্ষিণ করে যেও। যারা শ্রদ্ধার সঙ্গে ওই চিহ্ন দর্শন করেন তাদের সমস্ত পাপ ক্ষয় হয়, মৃত্যুর পরে তারা চিরকালের জন্য প্রমথগণের পদলাভের অধিকারী হয়ে থাকেন। হিমালয়ের বাঁশের ছিদ্র বাতাসে পূর্ণ হয়, তাই মধুর শব্দ নির্গত হতে থাকে। কিন্নরী দল মিলিত হয়ে শিবের ত্রিপুর বিজয় কাহিনী ঘোষণা করে। সেখানে যদি তুমি তোমার মন্ত্রধ্বনি করো আর যদি সেই ধ্বনি গুহায় গুহায় ধ্বনিত হয়ে মৃদঙ্গ ধ্বনির মতো শোনায়, তবে ওদের শিব সঙ্গীত সার্থক ও সম্পূর্ণ হবে। হিমালয়ের পাদদেশে সেই সব বিশেষ বিশেষ স্থান পার হয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। পথে পড়বে আরেকটি পর্বত, তার নাম হংসদ্বার বা ক্রঞ্চরন্ধ্র। পরশুরাম বাণের আঘাতে ওই রন্ধ্রপথ নির্মাণ করেছিলেন, তাই ওটি যেন তার যশব্বর্ত। ওই পথে তুমি সোজা চলতে পারবে না, একটু বাঁকা হয়ে দেহ বিস্তার করে তোমাকে উত্তর দিকে অগ্রসর হতে হবে। তখন তোমার শোভা হবে বামন রূপ বলিকে ছলনা করতে উদ্যত বিষ্ণুর শ্যামবর্ণ চরণের মতো। এইভাবে উপরের দিকে যেতে যেতে তুমি হবে
কৈলাস পর্বতের অতিথি। ওই পর্বতের তুষারে ঢাকা শৃঙ্গগুলি এত স্বচ্ছ যেন মনে হয় দর্পণ। সুরসুন্দরীরা ওই দর্পণেই প্রসাধন করেন। ওই পর্বতের সানুদেশে শীতল হয়ে গেছে রাবণের বাহুর আলোড়নে। আকাশ জুড়ে রয়েছে পর্বতের অজস্র শৃঙ্গ তুষারে আচ্ছন্ন, তাই কুমুদের মতো শ্বেত বর্ণ। দেখলে মনে হবে কৈলাসনাথ শিবের অট্টহাসি যেন পুঞ্জীভূত শৃঙ্গের আকারে বর্তমান। কজ্জলের গুটি ভাঙলে তার মধ্যে যে স্নিগ্ধ কৃষ্ণবর্ণ, সেই বর্ণের আভা তোমার হস্তির দন্ত সদ্য খণ্ডিত করলে যে শ্বেত বর্ণ, সেই বর্ণের আভা কৈলাসের। সানুদেশে যখন তুমি লগ্ন হবে তখন মনে হবে বলরামের স্কন্ধে যেন একটি শ্যামল উত্তরীয় স্থাপিত হল, সেই সৌন্দর্য সকলে স্তিমিত নয়নে দর্শন করবে। হরপার্বতীর ক্রীড়া শৈল কৈলাস। এখানে যদি শম্ভু তাঁর বাহুর সর্ববলয় খুলে রেখে গৌরীর সঙ্গে পাদচারণা করতে থাকেন, তবে তুমি সেখানে গিয়ে ভক্তির ভঙ্গিতে মণিময় মঞ্চের তটদেশে সিঁড়ির মধ্যে নিজেকে স্থাপন করে তাদের উপরে উঠতে সাহায্য করো। তবে সে সময় তোমার জলরাশি নিজের মধ্যে রুদ্ধ করে রাখতে হবে। সখে, সেখানে অবশ্য সুরসুন্দরীদের হাতের বলয়ের কঠিন আঘাতে তোমার দেহ থেকে জলের ধারা নামবে। মনে হবে যেন ধারা যন্ত্রময় গৃহ থেকে অবিরল ধারায় বর্ষণ হচ্ছে। যদি তাদের হাত থেকে মুক্তি না পাও তবে শ্রুতিকঠোর গর্জন করো। তারা ক্রীড়ায় মত্ত, ওই গর্জনেই তাদের মনে ভয়ের সঞ্চার হবে। ওই কৈলাসেই মানস সরোবর স্বর্ণ কমলে ভরা, এর জল তুমি পান করো। ক্ষণকাল তোমার জল ভরা দেহের কোমল অংশ ঐরাবতের মুখে বিছিয়ে দিও, তাতে ওর প্রীতি জন্মাবে। তারপর কল্পতরুর কচি পল্লব কৌম বস্ত্রের মতো বাতাসে কম্পিত করো। এইভাবে বিচিত্র ললিত ক্রিয়ায় তুমি কৈলাসকে উপভোগ করো। এই কৈলাসের কোলেই অলোকা, তুমি কামচারী, ইচ্ছে মতো যেখানে খুশি যেতে পারো। অলোকা দেখে চিনতে পারবে না এমন নয়, অলোকার পাশ দিয়ে গঙ্গা বয়ে চলেছে। তোমার মনে হবে কোনো নায়িকা তার প্রণয়ীর কোলে শুয়ে আছে, তার সূক্ষ্ম বস্ত্র বিশ্রস্ত হয়ে পড়েছে। বর্ষাকালে কৈলাসের প্রাসাদগুলিতে মেঘ জমে, সেই মেঘ থেকে বুদবুদ সহ বাড়ি ধারা ঝরে পড়ে। তোমার মনে হবে যেন কোনো নায়িকার মুক্ত জাল খচিত অলোক দাম। উত্তর মেঘ। অলোকার প্রাসাদগুলি কয়েকটি বিশেষ গুণে প্রায় তোমারই সমান। তোমার মধ্যে বিদ্যুৎ আছে, সেখানেও বিদ্যুতের মতো দীপ্তিময়ী সুন্দরী রমণীরা আছে। তোমার মধ্যে বিচিত্র ইন্দ্রধনুর বিকাশ হয়, প্রাসাদগুলিতেও নানা বর্ণের চিত্র রয়েছে। প্রাসাদগুলি সঙ্গীত উপলক্ষে মৃদঙ্গের ধ্বনিতে মুখর হয়ে ওঠে, তোমার মধ্যেও সেই স্নিগ্ধ ও গম্ভীর ধ্বনি। প্রাসাদের মণিময় মসৃণ ভূমি তোমার মতোই জলময় মনে হয়, তোমার মতোই সেই প্রাসাদগুলিও উচ্চ এবং আকাশচুম্বী। অলোকার বধূদের হস্তে লীলা কমল, কেশপাশে কুন্দপুষ্প, লদ্রুপুষ্পের পরাগে মুখ পাণ্ডুর বর্ণ ধারণ করেছে। তাদের করবীর দুই পাশে নববিকশিত করুবক ফুল, দুই কর্ণে সুন্দর দুটি শিরিষ ফুল, আর সীমান্তে বর্ষাগমে বিকশিত কদম্ব। যে অলোকার বৃক্ষগুলি কখনো পুষ্পহীন হয় না, মধুলোভী উন্মত্ত ভ্রমণকুল চারিদিকে গুঞ্জন করতে থাকে। সেখানে সরসীতে পদ্মফুল নিত্য বিকশিত হয়, হংসশ্রেণী তাদের বেষ্টন করে থাকে, মনে হয় যেন সরসী মেখলা পড়েছে। যেখানে গৃহময়ূরগুলির পুচ্ছ সর্বদাই দীপ্তিময়, তাদের কেকার ধ্বনিতে চারিদিক মুখর হয়ে ওঠে, সেখানে সন্ধ্যা অত্যন্ত সুন্দর, সকল সময় জ্যোৎস্নায় আলোকিত, অন্ধকারের লেশমাত্রও থাকে না। যেখানে আনন্দ থেকে নয়নে অশ্রু দেখা দেয়, অন্য কোনো কারণে নয়, যেখানে মদনের পুষ্প স্বরের আঘাতেই যত দুঃখ, অন্য দুঃখ সেখানে নেই, সেই দুঃখেরও অবসান ঘটে প্রিয়জন কাছে এলেই।
যেখানে প্রণয় কলহ ছাড়া অন্য কোনো বিচ্ছেদ নেই, যৌবন ছাড়া যক্ষদের অন্য কোনো বয়সও নেই। যে অলকায় প্রাসাদের শ্বেতমণি নির্মিত ভূমিতে বিচিত্র কুসুম ছড়ানো, মনে হয় যেন আকাশের তারকার ছায়া ভূমিতে লুণ্ঠিত, সেইখানে উত্তম নারী সংসর্গে যক্ষগণ মধুপান করছেন। মধুপানের সময় তোমার গম্ভীর মন্দ্রের ন্যায় মৃদঙ্গের গম্ভীর ধ্বনিতে সেই ভোগভূমি মুখরিত হয়ে থাকে। সেই অলকায় মন্দাকিনীর তীরে যক্ষ কন্যাগণ খেলায় মত্ত, স্বর্ণ রেণুর মতো বালুকা মুষ্টি নিক্ষেপ করে মণি লুকিয়ে ফেলতে হবে, তারপর ছুটে গিয়ে সেই মণি খুঁজে বার করতে হবে। এই খেলা। এই যক্ষ কন্যাগণ রূপে দেবতাদেরও প্রার্থনীয়। খেলা যখন চলতে থাকে তখন মন্দাকিনী জলসিক্ত শীতল বাতাস তাদের সেবা করে, তীরস্থিত মন্দার তরুর ছায়ায় তাদের রোদের তাপ নিবারিত হয়। সেখানে ভোগরতা সুন্দরীগণ যখন আবেগে উচ্ছ্বসিত হয়ে ওঠে তাদের পট্টবসন সহজেই খসে পড়ে, কোটি দেশের বসন গ্রন্থি শিথিল হয়ে আসে, সেই শিথিল গ্রন্থি অনুরাগ হেতু চঞ্চল হস্তে আকর্ষণ করেন তাদের প্রিয়তমগণ। তখন লজ্জায় বিমুরা সুন্দরীগণ এক মুষ্টি চূর্ণ পদার্থ নিয়ে উজ্জ্বল প্রদীপ শিখা লক্ষ্য করে ছুঁড়ে দেন, কিন্তু তাদের সেই চেষ্টাও ব্যর্থ হয়ে যায়, কেননা এ যে রত্ন প্রদীপ নেভানো যায় না। অলকার উচ্চ প্রাসাদগুলির উপরের তলার ঘরগুলিতে সুন্দর সুন্দর চিত্র সজ্জিত রয়েছে, বাতাসের বেগে মেঘখণ্ডগুলির সেখানে প্রবেশ করে নতুন জলকোনায় চিত্রগুলি নষ্ট করে দেয়, তারপর শঙ্কিত হয়ে মেঘের দল জানালার পথে পালিয়ে যায়, যেন উদ্গীর্ণ ধোঁয়া জানালার পথে বেরিয়ে যাচ্ছে। অলকার রতিমন্দিরে শয্যার উপর মণির ঝালর, সেখানে চন্দ্রকান্ত মণি ঝোলানো, রাত্রিতে মেঘের অবরোধ থেকে মুক্ত চাঁদের কিরণ এসে পড়ে চন্দ্রকান্ত মণির ওপর, তখন তা থেকে বিন্দু বিন্দু শীতল জনকণা ঝরতে থাকে। শয্যায় প্রিয়তমের গাঢ় আলিঙ্গনে আবদ্ধ রতিশ্রান্তা রমণী ওই জলকণার বর্ষণে তার অঙ্গ জুড়ায়। অলকার কামী ব্যক্তিদের গৃহে অক্ষয় রত্ন বর্তমান। কুবের ভবনের বাইরে বৈভ্রাজ নামে যে উপবনটি আছে সেখানে তারা এসে বিচিত্র গল্প বলে সময় কাটান, তাদের সঙ্গে থাকেন অপ্সরা ও কিন্নরের দল। কিন্নরগণ মধুর কণ্ঠে অলকাপ্তি কুবেরের যশোগাথা গান করেন। অলকায় রাত্রির অন্ধকারে অভিসারিকার দল যখন যাত্রা করেন তখন দ্রুতগতির ফলে তাদের অলক থেকে মন্দার কুসুম খসে পড়ে, চন্দন প্রভৃতির দ্বারা দেহে অঙ্কিত লতা পাতার ছাপ ঝরে পড়ে, কোথাও কর্ণের স্বর্ণালঙ্কার ধুলায় লুটায়, কোথাও তাই সূর্যদলে সবাই বুঝতে পারে কোন পথে রমণী তাদের নৈশ অভিসার করেছিলেন। সেই অলকায় কুবের ভবনের বাইরে উপবনের কাছে চন্দ্রশেখর, তিনি কুবেরের সখা, ভয়ে মদন তার ভ্রমর পংক্তির পুষ্পধনু নিয়ে সেখানে যান না। সেখানকার চতুরা সুন্দরীগণ কামিজনের প্রতি চঞ্চল শুভ্রভঙ্গ এবং অব্যর্থ কটাক্ষ নিক্ষেপ করেন, তাতেই মদনের উদ্দেশ্য সিদ্ধ হয়ে থাকে। সেই অলকায় রমণীদের সাজসজ্জার সমস্ত উপকরণ একমাত্র কল্পবৃক্ষই যুগিয়ে থাকেন, বিচিত্র বসন ও অলঙ্কার নয়নে বিভ্রম সৃষ্টির অনুকূল সুরা পল্লব সহ নববিকশিত পুষ্প চরণ কমলের উপযোগী আলতা। সেই অলকাতেই কুবেরের গৃহের উত্তরে আমার গৃহ দূর থেকেই দেখা যায়, ইন্দ্রধনুর সুন্দর তোরণে শোভিত সেই গৃহ, কাছেই একটি ছোট মন্দার তরু, আমার স্ত্রী সেই তরুটিকে পালিত পুত্রের মতোই স্নেহ বন্ধে বন্দিত করেছে। গাছটি এত নিচু যে হাত দিয়েই তার পল্লবের নাগাল পাওয়া যায়। আমার গৃহে একটি দীঘি আছে, মর্কট শিলায় তার সোপান নির্মিত, স্নিগ্ধ বৈদুষ মণিময় মৃণালের উপরে স্বর্ণকমল বিকশিত, এই দীঘির জলে বাস করে হংসদল বর্ষাকালে তোমার দর্শনে ক্লান্তি দূর হয় বলে তার নিকটবর্তী মানস সরোবরে যায় না।
সেই দীঘির তীরে এক ক্রীড়া পর্বত, কোমল ইন্দ্রনীল মণিতে তার শিখর নির্মিত, স্বর্ণের কদলী তরুতে তার চারিদিক বেষ্টিত, এবং এই কারণেই দর্শনীয় এই পর্বতটি আমার গৃহিণীর অত্যন্ত আদরের। তোমার নীল দেহের চারিদিকে যখন বিদ্যুৎ বিচ্ছুরিত হতে থাকে, তখন সেই পর্বতের কথাই আমি অত্যন্ত কাতর হৃদয়ে স্মরণ করি। এই ক্রীড়া শৈলে কুরুবক গাছের বেড়ায় ঘেরা একটি মাধবী কুঞ্জ আছে। কুঞ্জের নিকটে দুইটি তরু, একটি রক্তাশোক বাতাসের বেগের পল্লব কম্পমান, অন্যটি বকুল, দেখতে খুবই সুন্দর। অশোক আমার মতোই তোমার সখীর অর্থাৎ আমার প্রিয়ার বাম চরণের আঘাত প্রার্থনা করছে, অন্যটিও আমারই মতো তোমার সখীর মুখের মন্দিরার প্রার্থনা জানাচ্ছে। এই তরু দুইটির মধ্যে একটি স্বর্ণনির্মিত দাঁড়, দাঁড়ের মূল অংশ কুচ বাঁশের বর্ণে মতো সবুজ মণির দ্বারা বাঁধানো, উপরে স্ফটিকের দাঁড় বসানো। দিনের অবসানে তোমার বন্ধু নীলকণ্ঠ ময়ূর এসে সেই দাঁড়ের উপর বসে আর আমার প্রিয়া হাততালি দিয়ে তালে তালে তাকে নাচতে থাকে। তার অলঙ্কারের মধুর ধ্বনিতে নৃত্যের তাল আরও মধুর হয়ে ওঠে। এইসব লক্ষণের কথা মনে রেখে আর আমার গৃহদ্বারের দুই পাশে আঁকা একটি শঙ্খ ও একটি পদ্ম দেখে আমার গৃহ তুমি চিনতে পারবে। আমার অভাবে সেই গৃহ আজ নিশ্চয়ই শ্রীহীন। সূর্য অস্তমিত হলে পদ্মের কি আর সেই সৌন্দর্য থাকে? দ্রুত নেমে আসার জন্য তোমাকে হস্তী শাবকের মতো ক্ষুদ্র আকারে প্রথমে যে ক্রীড়াশৈলীর কথা বলেছি, সেই ক্রীড়াশৈলীর সুন্দর সানুদেশে এসে বসতে হবে। তারপর তোমার বিদ্যুতের আলো মৃদুভাবে গৃহের মধ্যে নিক্ষেপ করবে। জোনাকির শ্রেণী যেমন মিটমিট করে জ্বলে, ঠিক সেই রকম মৃদু বিদ্যুতের চোখে তুমি দেখবে। তুমি যাকে দেখতে পাবে তিনি তন্নি, তিনি শ্যামা, পক্ক দাড়িম্ব বীজের মতো সূক্ষ্ম, শিখরযুক্ত তার দাঁত, পক্ক বিম্বফলের তুল্য তার অধর, ক্ষীণ কোটি গভীর নাভি, নিতম্বের গুরুভারে শিথিল গতি, স্তনভারে সামান্য আনত। তোমার মনে হবে যুবতী সৃষ্টিতে তিনি বিধাতার প্রথম আদর্শ। তাকেই জানবে আমার দ্বিতীয় জীবনরূপ, আমি তার সহচর, দূরে পড়ে আছি। চক্রবাককে হারিয়ে চক্রবাকির মতোই সে একা, বেশি কথা বলে না। বালিকা বয়সের এই দিনগুলি তার কেটে যাচ্ছে কঠিন বিরহে, গাঢ় উৎকণ্ঠায়। আমার আশঙ্কা তুষার পীড়িত কমলের মতোই তার সৌন্দর্য এখন অন্য রূপ হয়ে গেছে। অবিরাল অশ্রুপাতে তার নয়ন স্ফীত ও দীপ্তিহীন, ঘন ঘন নিঃশ্বাসের উষ্ণতায় তার ওষ্ঠাধর মলিন, লম্বিত কেশপাশে মুখ ঢাকা। তাই অপ্রকাশিত করতলে ন্যস্ত প্রিয়ার মুখ দেখলে তোমার মনে হবে তুমি ঢেকে রাখলে চাঁদের যে দশা ঘটে সেই দশাই তার হয়েছে। আমার প্রিয়াকে হয়তো তুমি দেখবে আমারই কল্যাণে পূজা পার্বণে নিয়ে ব্যস্ত, কিংবা আমার বিরহক্লিষ্ট রূপ কল্পনা করে সে তারই ছবি আঁকছে, কিংবা হয়তো সে পিঞ্জরস্থ মধুর বচনা সারিকাকে প্রশ্ন করছে, ওগো রসিকে তুমি তো তার প্রিয় ছিলে, তার কথা তোমার মনে পড়ে কি? হয়তো দেখবে মলিন বসনা আমার প্রিয়া কোলের উপর বিনা রেখে গান করছে, সেই গান আমারই নাম ও কুলের পরিচয়ে ভরা, সেই গানের পদ সে নিজেই রচনা করেছিল। কিন্তু তুমি দেখবে গাইতে গিয়ে বিনার তার চোখের জলে সিক্ত হচ্ছে, বারবার মুছে নিয়ে সে চেষ্টা করছে, তবু নিজেরই রচিত সুর আর মনে করতে পারছে না। হয়তোবা দেখবে দরজার সামনে এক বেদির উপর বিরহের দিন থেকে আরম্ভ করে প্রতিদিন একটি করে ফুল রাখতে রাখতে এতদিনে যত ফুল জমে উঠেছে তা সে গুনে দেখছে, বিরহ শেষ হতে আর কত মাস বাকি। হয়তোবা দেখবে ধ্যানে আমাকে কল্পনা করে আমার সঙ্গ সে উপভোগ করছে। প্রিয়ের সঙ্গে যখন বিচ্ছেদ ঘটে তখন এই সব উপায়ের সাহায্যেই বিরহিণী নারী চিত্ত বিনোদন করে থাকেন। দিনের বেলায় বিভিন্ন কাজে লিপ্ত থাকে, তাই তখন তোমার সখী বিরহ ব্যথায় ততটা পীড়িত হয় না। রাত্রিতে চিত্ত বিনোদনের কোনো উপায় নেই, তাই আশঙ্কা হয় সেই সময় সে গুরুতর দুঃখ ভোগ করে থাকে। আমার সংবাদ দিয়ে তাকে সুখী করবার জন্য রাত্রিতে সৌধ বাতায়নে বসে সেই সাধ্বীকে দেখো, দেখবে সে ভূমিশয্যায় নিদ্রাহীন অবস্থায় পড়ে আছে।
মানসিক ক্লেশে সে আজ শীর্ণা বিরহসজ্জায় এক পাশে সে শুয়ে আছে। পূর্ব দিগন্তে যেমন ক্ষীণ চন্দ্র লেখা দেখা যায়, তেমনি তার দেহও আজ ক্ষীণ। মিলনের দিনে আমার সঙ্গে সে ইচ্ছে মতো প্রমোদে রাত কাটাত, সে রাতে কেটে যেত মুহূর্তের মতো। বিচ্ছেদের দিনে তাকে সেই রাত উষ্ণ অশ্রুজলে কাটাতে হচ্ছে, বিরহের দুঃখে তা কত দীর্ঘ। বাতায়ন পথে চাঁদের জ্যোৎস্না ঘরে ছড়িয়ে পড়েছে, পূর্ব প্রীতি হেতু সেই দিকে তাকিয়ে আবার তার ব্যথিত দৃষ্টি সে ফিরিয়ে নিয়ে আসে। গভীর দুঃখে জল ভরা চোখ সে বন্ধ করতে চেষ্টা করে, কিন্তু পারে না। তার দুই চোখ তখন না বোঝা না খোলা। মেঘাচ্ছন্ন দিনে স্থলপদ্ম যেমন না ফোটা না খোলা অবস্থায় থাকে, এও ঠিক তেমনি। তুমি দেখবে তার অধরপল্লব উষ্ণ নিঃশ্বাসে মলিন, তৈলরহিত স্থানে তার সিঁথির দুই পাশের কেশপাশ নিশ্চয়ই রুক্ষ হয়ে গিয়েছে, সেই অলোক গণ্ড পর্যন্ত ছড়ানো। স্বপ্নেও যদি আমার সঙ্গলাভ ঘটে এই আশায় সে নিদ্রা কামনা করে, কিন্তু দুই চক্ষু অশ্রুপূর্ণ থাকে, তাই নিদ্রারও কোনো সম্ভাবনা থাকে না। বিরহের সেই প্রথম দিনে মালা বর্জন করে সে কেশ পাশে বাঁধা হয়েছিল, সাপের অবসানে শোক থেকে মুক্ত হয়ে আমিই তা খুলে দেব। সেই কেশ পাশের ভারে সে ক্লিষ্ট, নখ কাটা হয়নি, সে নখেই তার রুক্ষ এবং অগোছালো বেনি গণ্ডদেশ থেকে সরিয়ে নিচ্ছে। অঙ্গের আবরণ সে খুলে ফেলেছে, গভীর দুঃখে বারবার সে তার কোমল দেহলতা শয্যাতলে এগিয়ে দিচ্ছে। তাকে দেখলে তোমারও নিশ্চয়ই নবজলময় অশ্রু বর্ষণ হবে, কেননা যাঁদের হৃদয় করুণাসিক্ত তাঁরাই অন্যের দুঃখে অভিভূত হয়ে থাকেন। তোমার সখীর মন যে আমাতে অনুরক্তা তা জানি বলেই প্রথম বিচ্ছেদে তার এমন অবস্থা হয়েছে বলে আমার ধারণা। পত্নীপ্রেমে সৌভাগ্যে আমি কোনোরকম বাচালতা প্রকাশ করছি না, আমি যা বলছি তা সত্য কি না তুমি অচিরেই দেখতে পাবে। তার চূর্ণ কুন্তল এসে পড়েছে নয়নের কোণে, সেই নয়নে আবার কাজল নেই, মদিরা ছেড়েছে তাই সেই নয়নে কোনো ভ্রুভঙ্গি নেই। তুমি কাছে গেলে তার চোখের উপর অংশ স্পন্দিত হতে থাকবে, তোমার মনে হবে যেন জলের নিচে মৎস্যের বিক্ষোভে বিকশিত পদ্মের পাপড়িগুলি কাঁপছে। তোমাকে দেখলে সরস কদলী স্তম্ভের মতো তার সেই বাম উরু কেঁপে উঠবে, সেই উরুতে এখন আর আমার নখক্ষতের চিহ্ন পড়ে না। আগে কোমরে যে মুক্তার ঝালর সে পরত তাও সে ত্যাগ করেছে। ওগো মেঘ, যদি সে সময় দেখো যে সে নিদ্রা সুখ উপভোগ করছে, তবে গর্জন না করে পিছনে এসে প্রহরকাল প্রতীক্ষা করো। হয়তো স্বপ্নে সে আমাকে দেখছে, কিংবা গাঢ় আলিঙ্গনে আমাকে বেঁধে ফেলেছে। সেই সময় ঘুম ভেঙে গেলে গাঢ় আলিঙ্গনে বদ্ধ আমার কণ্ঠ থেকে তার বাহুলতার বন্ধন শিথিল হয়ে যাবে, তা যেন না হয়। প্রভাতে তোমার জলস্পর্শে শীতল বাতাস বইতে থাকলে যেমন মালতী ফুলের কুঁড়ি ফুটে ওঠে, তেমনি তোমার জলকণার শীতল সমীরণ তার গায়ে লাগতেই তার ঘুম ভাঙবে। তোমার বিদ্যুৎকে তখন আড়াল রেখো। তুমি যখন বাতায়নে এসে বসবে তখন তোমার দিকে সে স্থির দৃষ্টিতে চেয়ে থাকবে। তুমি ধীর গুড়গুর ধ্বনিতে আমার মানিনী প্রিয়ার সঙ্গে কথা বলতে শুরু করবে। তুমি বলবে, ওই অবিধবে, আমি তোমার পতির মিত্র অম্বুবাহ, তোমার স্বামীর কতকগুলো সংবাদ হৃদয়ে বহন করে এনেছি। যখন প্রবাসী পতিরা বিরহিণীদের বেণীবন্ধনের জন্য অধীর হয়ে গৃহের দিকে যাত্রা করে, তখন আমি গম্ভীর ও মধুর ধ্বনি করে চলি, যাতে তারা বিলম্ব না করে। এই কথা বলা মাত্র পবনপুত্র হনুমান রামের সংবাদ নিয়ে অশোক বনে সীতার নিকটে গেলে তিনি যেমন সাগ্রহে তার দিকে চেয়েছিলেন, আমার প্রিয়ও তেমনি সাগ্রহে এবং উচ্ছ্বসিত হৃদয়ে তোমাকে দেখবে, তোমাকে অভ্যর্থনা করবে, মন দিয়ে তোমার কথা শুনবে। বন্ধুর মুখে প্রিয়তমের সংবাদ লাভ আর প্রিয়তমের সঙ্গে মিলন, এ দুয়ের মধ্যে বিশেষ পার্থক্য নেই। হে আয়ুষ্মান, আমার অনুরোধ এবং নিজের কল্যাণের জন্য তুমি তাকে এই কথা বলো, রামগিরি আশ্রমবাসী তোমার প্রিয়তম সুস্থ আছে, তোমার নিকট থেকে বিচ্ছিন্ন সে তোমার কুশল প্রশ্ন করে আমাকে পাঠিয়েছে। প্রাণীর বিপদ খুবই সুলভ, তাই আগে কুশল প্রশ্ন করাই সঙ্গত। তোমার মতো তার দেহ ক্ষীণ, বিরহ তাপে তোমার দেহ তপ্ত, তারও ঠিক তাই।
তোমার জন্যে তার যেমন উৎকণ্ঠা তেমনি অনন্ত উৎকণ্ঠা তোমার। তোমার যেমন উষ্ণ দীর্ঘনিঃশ্বাস, সেও উষ্ণশ্বাসের তাপে দগ্ধ। আজ তোমার সহচর দূরবর্তী, প্রতিকূল দৈবের বশে তার পথও বন্ধ। আজ সংকল্পের মধ্যে দিয়ে মনে মনে নিজেকে মেশাতে চায়। তাকে বলো, সখীদের সামনে যে কথা প্রকাশ্যে বলা চলে, সেই কথাও শুধু তোমার মুখস্পর্শের লোভেই কানে কানে বলবার জন্য যে উন্মুখ হয়ে উঠত, আজ সে এত দূরে যে সেখানে কথা পৌঁছায় না, দৃষ্টিও চলে না। আজ সেই তার উৎকণ্ঠায় ভরা হৃদয়ের কথা আমার মুখে তোমাকে বলে পাঠিয়েছে। প্রিয়ঙ্গুলতায় তোমার দেহশোভা, হরিণীর চকিত চোখে তোমার দৃষ্টিপাত, চন্দ্রে তোমার মুখশ্রী, ময়ূরের কলাপগুচ্ছ তোমার কেশপাশ, আর ক্ষীণকায়া নদীর ক্ষুদ্র তরঙ্গে তোমার ভ্রুভঙ্গি, সব কিছুতেই তোমার সাদৃশ্য আংশিকভাবে দেখতে পাই। কিন্তু হায়, সম্পূর্ণ সাদৃশ্য কোনো একটি বস্তুতে খুঁজে পাই না। আমি পাথরের উপরে লাল গিরি মাটি দিয়ে প্রণয় কলহে কুপিতা তোমার মূর্তি আঁকি, আর তার সঙ্গে তোমার চরণে পতিত আমার নিজের চিত্রটিও আঁকতে যাই, কিন্তু পারি না। সঞ্চিত চোখের জলে আমার দৃষ্টি রুদ্ধ হয়ে যায়, এইভাবে চিত্রও মলিন হয়। নিষ্ঠুর বিধাতা বুঝি তাও সইতে পারে না। স্বপ্নে তোমার দেখা পেলে গাঢ় আলিঙ্গনের কামনায় শূন্যে হাত বাড়িয়ে তোমাকে ধরতে যাই, তখন আমার দশা দেখে বনদেবতাগণ মুক্তাবিন্দুর ন্যায় স্থূল অশ্রুবিন্দু তরু পল্লবে বর্ষণ করে। তুষারগিরির সমীরণ উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহে দেবদারুর ছোট ছোট কুঁড়ি থেকে নির্গত ক্ষীরের সুগন্ধে যে বায়ু সুরভিত হয়, সেই বায়ু আমি আলিঙ্গন করি, মনে ভাবি তোমার সকল অঙ্গ হয়তো সেই বায়ু স্পর্শ করে থাকবে। ত্রিজামা রাত্রি আমার কাছে দীর্ঘ শ্যামা, ভাবি কি করলে তা নিমেষের মধ্যে সংক্ষিপ্ত হয়ে ওঠে, ভাবি সকল অবস্থাতেই দিনের তাপ কি করে কমবে, কিন্তু এ প্রার্থনা তো আমার পূর্ণ হবার নয়। হে চটুল নয়নে, তোমার বিরহ বেদনার প্রখর উত্তাপে আমার হৃদয় নিরাশ্রয় হয়ে পড়ছে। আমি অনেক ভেবে নিজেকেই নিজে সান্ত্বনা দিয়েছি, তাই ওগো কল্যাণী তুমিও একেবারে কাতর হয়ে পড়ো না। কার ভাগ্যে চিরস্থায়ী সুখ বা চিরস্থায়ী দুঃখ ঘটে, মানুষের অবস্থা চক্রের প্রান্তভাগের মতো, কখনো উপরে কখনো বা নিচে আবর্তিত হতে থাকে। নারায়ণ যেদিন শেষ নাগে শয্যা ত্যাগ করে উঠবেন, সেদিনই আমার সাপের অবসান হবে। চোখ বন্ধ করে কোনো রকমে অবশিষ্ট চারটি মাস কাটিয়ে দাও, সেই পরিণত শরতের জ্যোৎস্নায় ঢাকা রাত্রিতে বিরহকালে যত কামনা পোষণ করেছি সব পূর্ণ করব। সে আরও বললেছে, একদিন শয্যায় আমার কণ্ঠলগ্না হয়ে তুমি ঘুমোচ্ছিলে, হঠাৎ তুমি চিৎকার করে কাঁদতে কাঁদতে জেগে উঠলে। আমি যখন বারবার এর কারণ জানতে চাইলাম, তখন তুমি মৃদু হেসে বলেছিলে, লম্পট, আমি স্বপ্নে দেখলাম তুমি অন্য কোনো রমণের সঙ্গে বিহার করছো। ওগো অসিত নয়না, এই সব অভিজ্ঞান তোমাকে দেওয়ার ফলে তুমি বুঝতে পারবে আমি কুশলেই আছি। আমার নিন্দা শুনলেও তুমি আমার প্রতি বিশ্বাস হারিও না। লোকে বলে যে কারণেই হোক বিরহে প্রেমের ক্ষয় হয়, কিন্তু আসলে বিরহ ভোগের অভাবে ইষ্টপাত্রে স্নেহ সঞ্চিত হয়ে অপরিমেয় প্রেমরাইতে পরিণত হয়। ওগো মেঘ, প্রথম বিরহে পীড়িতা তোমার সখীকে এইভাবে আশ্বস্ত করো, ত্রিলোচনের বৃষের দ্বারা উৎখাত সেই কৈলাস শিখর থেকে শীঘ্র ফিরে এসো, তবে আসবার সময় তার কোনো স্মৃতিচিহ্ন নিয়ে এসো, আর তার কুশল সংবাদ দিয়ে আমার জীবন রক্ষা করো। প্রভাতে কুন্দ ফুল যেমন বৃন্ত থেকে শিথিল হয়ে পড়ে, আমারও সেই অবস্থা। হে সৌমা, তোমার বন্ধুর এই কাজটি করবে বলে স্বীকার করলে তো? অবশ্য করব, এই রকম উত্তর না পেয়েও আমি ভাবছি না, কারণ চাতক যখন তোমার কাছে জল প্রার্থনা করে তখন নীরব থেকেই তুমি জল দান করো। মহৎ ব্যক্তিদের ধর্মই এই, তারা ঈপ্সিত কাজ সম্পন্ন করেই উত্তর দিয়ে থাকেন। ওগো মেঘ, আমি তোমার কাছে অনুচিত প্রার্থনা করেছি, বন্ধুত্বের জন্যই হোক বা এই বিপন্নের প্রতি অনুগ্রহ বৃদ্ধিতেই হোক,
আমার এই সংবাদ বহনের কাজটি তুমি করে দাও। তারপর নববর্ষার স্মৃতিতে পূর্ণ হয়ে তোমার ঈপ্সিত দেশগুলিতে ভ্রমণ করো। আমার মতো তোমার যেন ক্ষণকালের জন্য বিদ্যুৎ প্রিয়ার সঙ্গে বিচ্ছেদ না ঘটে।